হরে কৃষ্ণ। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওয় আপনাদের জানাবো, ভাদ্র মাস পড়ে গেছে, তাই ভাদ্র মাসের গুরুত্ব কি সেটাও আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। এই ভাদ্র মাসে কি খাবেন, কি খাবেন না, কিভাবে নিজের সৌভাগ্যকে নিজের কাছে বেঁধে রাখবেন, কিভাবে নিজের জীবনকে সুন্দর পথে চালিত করবেন, এই ভাদ্র মাসে কি গুরুত্ব রয়েছে অবশ্যই আজকের ভিডিওয় আপনাদের জানাবো। আর অবশ্যই তিনটে সবজির কথা বলবো, যে তিনটে সবজি ভুলে ওই ভাদ্র মাসে আপনারা খাবেন না। অবশ্যই নিজের ভালো চাইলে আজকের ভিডিওটা পুরো দেখবেন, আপনাদেরই অনেক কাজে আসবে। হিন্দু শাস্ত্র অনুযায়ী ভাদ্র মাসের অনেক গুরুত্ব আছে। শাস্ত্র মতে শ্রাবণ মাস যেমন শিবের প্রিয় মাস, তেমনি ভাদ্র মাস হচ্ছে কৃষ্ণের প্রিয় মাস। আর এই পবিত্র ভাদ্র মাসে অবশ্যই আপনি কিছু নিয়ম মেনে চলবেন, তাহলেই কিন্তু আপনি ভালো ফল পাবেন। যেহেতু ভাদ্র মাস হচ্ছে কৃষ্ণের প্রিয় মাস, আর এই ভাদ্র মাসের সাথে যেহেতু কৃষ্ণের সম্পর্ক, তাই কিছু তো ভালো ফল আপনি পেতেই পারেন। যেটা আপনার সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভাদ্র মাসে গণেশের পুজোর পর দক্ষিণাবর্ত শঙ্খ দিয়ে নাড়ুগোপালের একটা মূর্তির অভিষেক করবেন, তারপর তাকে মাখন মিশ্রির ভোগ নিবেদন করবেন, ভোগে তুলসী পাতা অর্পণ করবেন, এবার দুধে চাবড়ান মিশিয়ে নাড়ুগোপালকে অর্পণ করবেন এই ভাদ্র মাসে, পরে প্রসাদ হিসেবে বিতরণ করবেন সকলের মধ্যে। কৃষ্ণের জন্য হলুদ রঙের পোশাক অবশ্যই রাখবেন। আর এই মাসে কৃষ্ণায় নম যদি আপনি মন্ত্রটা জপ করতে পারেন, দেখবেন দারুণ ফল কিন্তু আপনি লাভ করবেন। আর এই ভাদ্র মাসে আপনি যে তিনটে সবজি খাবেন না সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জানার প্রয়োজন রয়েছে। শাস্ত্র মতে ভাদ্র মাসে বেশি করে মাংস, মধু, গুড়, আর যে তিনটে সবজি তা হলো সবুজ যে কোনো সবজি, মূলো আর বেগুন। এই তিনটে জিনিস কিন্তু ভুলেও খাবেন না, কারণ এই ভাদ্র মাসে এই সবজি ও খাদ্য সামগ্রী খেলে শারীরিক অসুস্থতা বেড়ে যায়। তাই জন্য অবশ্যই যতটা পারবেন এইগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। বিশেষ করে ভাদ্র মাসে বেশি তেল জাতীয় জিনিস বা তেল দিয়ে তৈরি জিনিস একটু কম খাওয়ার চেষ্টা করবেন। এই ভাদ্র মাসে বিষ্ণু ও তার অবতারের পুজোর বিশেষ একটা মাহাত্ম্য আছে। ভাদ্র মাসের এই একাদশীতে বিষ্ণুর যদি পুজো করেন সমস্ত পাপ ক্ষয় হবে। শাস্ত্র মতে এই ভাদ্র মাসে মদ জাতীয় জিনিস, ধূমপান, তামাক সেবন এগুলো দূরে থাকার চেষ্টা করবেন এগুলো থেকে, তা না হলে মা লক্ষ্মী রুষ্ট হবেন, গৃহ ত্যাগ করবেন, ফলে আপনার জীবনে অর্থাভাব চলে আসবে, অনটনে দিন কাটাতে হতে পারে, তাই সেদিকটা একটু লক্ষ্য রাখবেন। এই ভাদ্র মাসে গুড় খেতে নেই, এর ফলে গলা খারাপ হয়, স্বর গলার স্বর নষ্ট হয়। পাশাপাশি তিলের তেলও এই মাসে খেতে নেই। ভাদ্র মাসে যে ব্যক্তি তিলের তেলের সেবন করেন বলা হয় তাদের আয়ু কমে যায়। গুড় ও তিলের তেলের পাশাপাশি ভাদ্র মাসে দই খাওয়ার ক্ষেত্রেও একটু নিষেধাজ্ঞা আছে, আবার কেউ খেতেও পারেন, কিন্তু যতটা পারবেন একটু কম খাওয়ার চেষ্টা করবেন। তবে শাস্ত্র মতে ভাদ্র মাসে কৃষ্ণের জন্ম হয়েছিল, আর এই মাসেই তার জন্মোৎসব পালিত হয়। তাই কৃষ্ণের প্রিয় হচ্ছে মাখন, অত্যন্ত প্রিয়, তাই মাখন তিনি চুরি করে খেতেন, তাই তার অপর নাম হয় মাখন চোর। তাই এই মাসে মাখন মিস্ত্রি যদি খেতে পারেন অত্যন্ত শুভ, এর ফলে স্বাস্থ্যোন্নতি হবে, আর পারলে বাচ্চাদের গাওয়া ঘি খাওয়াবেন, এর ফলে শরীরের শক্তি সঞ্চিত হবে। শাস্ত্র মতে স্নানের জলে যদি পারেন অবশ্যই গোমূত্র মিশ্রে একটু স্নান করতে যদি পারেন এই ভাদ্র মাসে, আপনার জন্য অত্যন্ত পাপ নাশ হবে। অবশ্যই আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি কিছু জানতে পেরে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসছে নেক্সট ভিডিও, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।